ফার্স্ট টাইম আমি নির্বাচন করছি, যে আমি বিগত দিনে কখনো নির্বাচন করি না। কেটলি মার্কায় নির্বাচন করছেন কৌতুক অভিনেতা চিকন আলী। চলচ্চিত্রের কৌতুক অভিনেতা স্বামী নূর রহমান ওরফে চিকন আলী আসন্ন নির্বাচনে নওগাঁ 3 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। ইতিমধ্যে হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি। প্রার্থিতা ফিরে পেয়েই ভোটের মাঠের প্রচারে নেমে পড়েছেন তিনি। বুধবার হাইকোর্টের আদেশ প্রার্থিতা ফিরে পাওয়ার পর সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের পক্ষে তাকে কেটলির প্রতীক প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা। চিকন আলীর পক্ষে প্রতীক গ্রহণ করেন তার স্ত্রী বদলগাছি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার কল্পনা। প্রসঙ্গত, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় সমর্থন সূচক 1% ভোটারের স্বাক্ষরের গড় মিলের কারণে গত 4 ডিসেম্বর শামিনুর রহমান চিকন আলীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। প্রার্থিতা ফিরে পেতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলে গত 13 ডিসেম্বর শুনানির শেষে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখেন নির্বাচন কমিশনের আপিল বোর্ড। পরে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে শামিনুর রহমান চিকন আলী গত 14 ডিসেম্বর হাইকোর্টে রিট করেন। শুনানির শেষে গত বুধবার হাইকোর্ট শামিনুর রহমান চিকন আলীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, চিকন আলী নির্বাচনে বিজয়ী হতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। এদিকে মাহিয়া মাহি বলেছেন তার আসনের নৌকার প্রার্থীকে 7 তারিখ কাঁদতে হবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী 1 আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া। নির্বাচনে প্রতীক হিসেবে বরাদ্দ পেয়েছেন ট্রাক। এই প্রতীকে ইতিমধ্যে নির্বাচনের প্রচারণা শুরুও করেছেন এই নায়িকা। প্রচারণা চলাকালীন উক্ত আসনের নৌকার মনোনয়ন প্রার্থীর সমালোচনা করে বলেন, চৌধুরী সাহেবের মতন অনেক হয়তো টাকা আছে তার, কিন্তু তার মন দিল নেই। কাঁদতে হবে 7 তারিখে। বৃহস্পতিবার সন্ধ্যায় তানোরের পাচন্দর ইউনিয়নের পথসভায় চিত্রনায়িকা মাহিয়া মাহি নৌকায় মনোনীত প্রার্থীকে সমালোচনা করে বলেছেন, আমরা মেহনতি মানুষ, আমরা আপনার চেয়ে অনেক বেশি পরিমাণ শক্তিশালী, কারণ মেহনতি মানুষের সঙ্গে সাধারণ জনগণ থাকেন। চৌধুরী সাহেবের মতন হয়তো তার কাছে অনেক টাকা আছে, কিন্তু তার মন নেই, দিলও নেই। তিনি মানুষকে ভালোবাসতেই জানেন না। তিনি আমাদের সঙ্গে টং দোকানে বসে চা খেতে পারেন না, কারণ তার তো অনেক টাকা। তিনি এসি রুমে বসে মানুষকে শাসন, ঘোষণা, শোষণ ও ভয় দেখাবেন মাত্র। মাহি আরো বলেন, আমি কেন এখানে এসেছি, কারণ আমি এই জমিদারি প্রথার অবসান চাই। এই স্বাধীন দেশে জমিদারি প্রথার কোনো ভাত নেই। এই দেশের মানুষ স্বাধীন থাকতে চায়, নিজের খেয়ে, নিজের পরে, নিজের মতন করে বাঁচতে চায়, কাউকে ভয় পেয়ে বাঁচতে চায় না তারা। স্বতন্ত্র প্রার্থী মাহি ট্রাক প্রতীকে ভোট চেয়ে বলেন, চৌধুরীকে 7 তারিখ কাটতে হবে, কারণ তিনি সেদিন বুঝতে পারবেন তানোর গোদাগাড়ির মেহনতি মানুষ, অর্থাৎ কৃষক, শ্রমিক, শিক্ষক আর তাকে ভালোবাসেন না। তিনি শিক্ষককে কান ধরে ওঠবোস করান, শিক্ষককে মারেন। তিনি এত বড় জমিদার সাহেব হয়ে এমন কি করেছেন? আমাদের শক্তি বেশি না, জমিদারের শক্তি বেশি, এমনটা কি হতে পারে? আমরা সবাই যদি একজোট হই তাহলে অন্যায়ের প্রতিবাদ করতে পারবো। আমরা 7 তারিখে এই অন্যায়ের প্রতিবাদ করবো।